আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা বুঝবে তোমার যে পছন্দের মেয়েটি রয়েছে সে অন্য কোনো ছেলের সাথে প্রেম করছে কিনা। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, এই সব জিনিসের ব্যাপারে জানতে গেলে তোমাকে কিন্তু সেই মেয়েটার উপরে খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে, ঠিক আছে? একদম কিন্তু চোখের পলক পড়তে দিলে হবে না, তবেই কিন্তু তুমি তার ব্যাপারে জানতে পারবে যে সে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করছে কিনা, ঠিক আছে? কারণ মেয়েরা যদি মনে করে না যে আমি কাউকে জানতে দেবো না, তাহলে কারো বাপের সাধ্য নেই যে সহজে জানতে পারবে, ঠিক আছে? এই সব ব্যাপারে জানতে গেলে মেয়েটার ওপর প্রচণ্ড তীক্ষ্ণ নজর দিতে হবে এবং তোমাকে খুব বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? তো কীভাবে যে দেখবে এটা একটু বলে দিই। সবার প্রথম হচ্ছে তোমাকে হোয়াটসঅ্যাপের ওপর নজর রাখতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের ওপর কীভাবে নজর রাখবে দেখো, হোয়াটসঅ্যাপের ওপর তোমাকে কী করতে হবে, মেয়েটার নাম্বারটা তোমাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে? এবার তোমার সাথে ওই মেয়েটা যদি সামান্যতমও যদি কথাবার্তা চলে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই সেও তোমার নাম্বারটা সেভ করবে, ঠিক আছে? এবার দুজনের নাম্বার সেভ থাকলো, ঠিক আছে? এবার তোমাকে মাঝে মধ্যে দেখতে হবে ওই মেয়েটা কখন কখন হোয়াটসঅ্যাপে অনলাইন থাকছে। এবার কিছু মেয়ে আছে যারা যেটা ফার্স্ট সিন যেটা থাকে না, বা লাস্ট সিন কী বলে ওটা, হ্যাঁ, ওটা বন্ধ করে রাখে, ঠিক আছে? ওটা বন্ধ করে রাখলেও অসুবিধা নেই, ওটা বন্ধ করে রাখলেও যখন কোনো মেয়ে অনলাইনে আসবে না, তখন ঠিক অনলাইনটা দেখিয়ে দেবে, মেয়ে হোক বা ছেলে হোক, সে ফার্স্ট সিন বা লাস্ট সিন অফ করে রাখলেও সে যখন অনলাইনে আসবে তখন কিন্তু তাকে অনলাইনটা দেখাবে, ঠিক আছে? একদম ডাইরেক্ট লেখা থাকবে অনলাইন, মানে এখন সে অনলাইনে আছে, ঠিক আছে? তো তোমাকে কী করতে হবে, বারবার ওই মেয়েটার ওপর নজর রাখতে হবে, তার হোয়াটসঅ্যাপটা বারবার খুলে চেক করতে হবে, হোয়াটসঅ্যাপের প্রোফাইলটা দেখতে হবে, ঠিক আছে, যে সে কখন কখন অনলাইন থাকছে। যদি দেখো যে সে খুব বেশি বারবার অনলাইনে আসছে, ঠিক আছে, এবং বিশেষ করে তোমার এই রাত্রিবেলার দিকে তোমার ধরো অনলাইন আছে, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা অনলাইন, হ্যাঁ, এবং তুমি যখন মেসেজ করছো সে লিখছে হয়তো যে এই স্ট্যাটাস দেখছি বা একজন বন্ধুর সাথে চ্যাট করছি, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, একদিন কোনো একটা বন্ধুর সাথে একদিন চ্যাট হলো, দুদিন চ্যাট হলো, ঠিক আছে, এটুকুই হবে, তার বেশি তো নয়। কোনো প্রত্যেক দিন কোনো বন্ধুর সাথে যে ঘন্টার পর ঘন্টা চ্যাট হবে এমনটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়, ঠিক আছে? তো তোমাকে, তুমি যদি দেখতে পাও যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে, তাহলে তোমাকে 100% শিওর হয়ে যেতে হবে যে ওই মেয়েটি অন্য কোনো ছেলের সাথে প্রেম করছে, ঠিক আছে? তোমাকে কিন্তু এখানে বোকা সাজানো সে অনেক চেষ্টা করবে, কিন্তু তোমাকে এখানে বোকা সাজলে হবে না বা চুপ করে বসে থাকলে হবে না, বিশ্বাস করে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, ও বন্ধুর সাথেই চ্যাট করছে, কোনো এক বন্ধু হবে, ঠিক আছে? এখানে বন্ধু ফন্ধু নয়, এখানে তার কোনো বয়ফ্রেন্ড আছে, গোপন বয়ফ্রেন্ড, যার সাথে সে এই ধরনের কিন্তু চ্যাট করছে, ঠিক আছে? আমি অনেক মেয়েকে দেখেছি অনেকজনের সাথে কথা বলে, হয়তো রাত্রিবেলায় কী করছে না তোমার, সে অনলাইন, ঠিক আছে, এবং তার বয়ফ্রেন্ড যখন জিজ্ঞাসা করছে তখন সে বলছে এই স্ট্যাটাস দেখছিলাম, এই একজন দাদার সাথে কথা বলছি, এই বন্ধুর সাথে, বান্ধবীর সাথে কথা বলছি, এই মাসির সাথে কথা বলছি। এবার ঠিক আছে, মাসির সাথে কথা বললো, দাদার সাথে কথা বললো, এবার প্রত্যেক দিন কি সে অনলাইন থাকছে? প্রত্যেক দিনই কি তার রুটিন যে সে প্রত্যেক দিন মাসির সাথে, দাদার সাথে, দিদির সাথে একবার কথা বলতেই হবে, তা আবার হোয়াটসঅ্যাপে? তো এটা একটা মিথ্যা কথা, ঠিক আছে? তো এরকম হলে বুঝে নেবে যে সে অন্য কারোর সাথে প্রেম করছে। দ্বিতীয় হচ্ছে ফোন করো, মাঝে মধ্যে ফোন করো, বিশেষ করে রাত্রিবেলায়, ঠিক আছে? হ্যাঁ, রাত্রিবেলায় অনেকটা রাতে ফোন করে দেখবে। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা, সরি, ওর ফোন নাম্বারটা কী করবে না, ট্রুকলারে চেক করবে। ট্রুকলার অ্যাপে তোমরা দেখবে যদি কোনো, মানে কেউ যদি ধরো ফোনে কথা বলছে, ঠিক আছে, এবং তারও ফোনে যদি ট্রুকলার অ্যাপটা থাকে, হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে, ওই মেয়েটার ফোনেও ট্রুকলার একটা অ্যাপটা যেমনভাবেই হোক না কেন ডাউনলোড করে দিতে হবে, ঠিক আছে? তোমাকে এমন বুঝাতে হবে যদি ডাউনলোড না থাকে যে এই দেখ এই অ্যাপটা ডাউনলোড করে রাখ, কেউ যদি তোকে ফোন করে, হ্যাঁ, তার যদি নাম্বার যদি না সেভ থাকে তাহলে তার নামটা দেখিয়ে দেবে সে কে ফোন করছে, ঠিক আছে? তো এইভাবে তার ফোনে যেমনভাবেই হোক না কেন ট্রুকলার অ্যাপটা ডাউনলোড করে দেবে। তারপর তোমাকে যেটা করতে হবে, নিজের ফোনেও ট্রুকলার অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং তোমাকে মাঝের মধ্যে দেখতে হবে ওর নাম্বারটা লিখে বা ওর নাম্বারটা সার্চ করে দেখতে হবে যে সে অনলাইন আছে কিনা। যদি সে অনলাইন থাকে তাহলে সেখানে দেখিয়ে দেবে, ঠিক আছে, লাল চিহ্ন দেখাবে, ফোন কলের চিহ্ন দেখাবে যে এই মুহূর্তে ফোন কল চলছে, ঠিক আছে? তো এইভাবে তুমি জানতে পারবে যে সে কখন কখন ফোন কল করছে সারাদিনে, রাত্রিবেলায়, বিশেষ করে রাত্রিবেলায় সে কখন মানে ফোন কলে ব্যস্ত আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো জেনে তুমি বুঝে ফেলতে পারবে যে সে কিন্তু অন্য কোনো ছেলের সাথে প্রেম করছে কি না। তো এই জিনিসটা তুমি দেখতে পারো। আর একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যদি খুব ভালো সম্পর্ক থাকে মেয়েটার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন তোমার সাথে, তাহলে ফোন চাইতে হবে, ঠিক আছে? যদি দেখো যে ফোন দিতে সংকোচবোধ করছে বা ফোন দিলেও সে কী করছে না, লক মেরে রেখেছে, ঠিক আছে, লক
করে রেখেছি কিছু অ্যাপ্লিকেশান, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু গণ্ডগোল রয়েছে। এখানে কোনো রকম কিন্তু আমি বলবো যে এই ধরনের মেয়েদের সাথে ফালতু ফালতু টাইম পাস না করে সেখান থেকে রিলেশনটা ভেঙে দিয়ে বেরিয়ে আসাই উচিত, সে অন্য যেখানে প্রেম করছে করুক। হ্যাঁ, আর দেখো বন্ধুরা, মানসিক শান্তি কিন্তু খুব দরকার। এই সব রিলেশনের মধ্যে না মানসিক শান্তি থাকে না। আর প্রেম ভালোবাসা মানে কি? প্রেম ভালোবাসা মানে হচ্ছে মানসিক শান্তি। আর প্রেম ভালোবাসার মধ্যে যদি মানসিক শান্তি না থাকে তাহলে সেই প্রেম ভালোবাসা কোনো মানে নেই, ঠিক আছে? এবার হ্যাঁ দেখো বন্ধুরা, মানসিক শান্তি বলতে আমি কীরকম বোঝাচ্ছি, তোমার অন্তত মেয়েটার সাথে তোমার একটা মানসিক শান্তিপূর্ণ একটা কথাবার্তা হবে, ঠিক আছে? সবসময় একটা শান্তিপূর্ণ রিলেশন তৈরি থাকবে। হ্যাঁ, পাশের লোকজন, তার মা বাবা বা তোমার মা বাবা জ্বালাতন করছে, তোমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হতে দিচ্ছে না, সেটা ঠিক আছে, মানলাম সেটা হবে। কিন্তু তার সাথে তোমার যে সম্পর্কটা রয়েছে সেটা তো শান্তিপূর্ণ হোক। হ্যাঁ, সেখানেও যদি দেখো যে কোনো না কোনো দুশ্চিন্তা রয়েছে সবসময়, ঠিক আছে, তো এমন কিছু জিনিস মেয়েটা করছে যেটা তোমাকে তোমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে, যেমন যে ঘটনাগুলো আমি বললাম, যে হোয়াটসঅ্যাপে অনলাইন থাকা বা হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে কথা বলা, হ্যাঁ, ফোন কলে অন্য কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, তুমি দেখতে পাচ্ছ সে অনলাইন আছে, তো এই সব জিনিসগুলোতে তোমাকে একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? এই সব রিলেশনগুলো ভেঙে দেওয়া দরকার। তার সাথেই যদি তোমার সম্পর্কের মধ্যে যদি শান্তি না আসে, তাহলে সেই প্রেম ভালোবাসার কোনো মানে নেই। প্রেম মানে কি? প্রেম মানে শান্তি, ঠিক আছে? আমরা নেই প্রেমটাকে অসভ্য করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো এরকম নয়, প্রেম মানে হচ্ছে শান্তি, প্রেম মানে হচ্ছে বিশ্বাস, প্রেম মানে হচ্ছে ভালোবাসা, আদর, স্নেহ, ঠিক আছে? একে অপরকে সম্মান। তো এই জিনিসগুলো যদি না থাকে, ঠিক আছে, বিশ্বাসই যদি না থাকে, সম্মান যদি না থাকে, তাহলে আর কিসের প্রেম ভালোবাসা? তো এই ধরনের সম্পর্ক ভেঙে দিয়ে বেরিয়ে আসা উচিত। দুষ্টু গরুর থেকে সন্ন গোয়াল অনেক ভালো, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। আর যাবার আগে আরেকটা টিপস বলে যাই তোমাদের। হ্যাঁ, ও এই তোমাকে যেটা করতে হবে, ওর যে বান্ধবীরা রয়েছে না, তাদের সাথেও তোমাকে একটু ভালো সম্পর্ক রাখতে হবে। এবং ওই বান্ধবীদের কাছ থেকে তুমি মাঝে মধ্যে জানতে পারবে যে সে কীরকম মেয়ে। হ্যাঁ, অন্য কারোর সাথে যদি প্রেম ভালোবাসা করে সেটাও তুমি কিন্তু জেনে যাবে। এবং বিশেষ করে তার উপর একটু নজর রাখতে হবে যে সে যখন কোথাও যাচ্ছে, পড়তে যাচ্ছে বা স্কুল কলেজ যাচ্ছে, তখন অন্য কোনো ছেলে সাথে সে কথা বলছে কি না, ঠিক আছে, অন্য কোনো ছেলের সাথে সে চোখাচোখি করছে কি না, এই জিনিসগুলো একটু মাঝের মধ্যে যদি দূর থেকে দাঁড়িয়ে দেখে নজর রাখো বা অন্য কোনো ছেলেকে পাঠাও নজর রাখার জন্য, তাহলে তোমরা একটু তার ব্যাপারে আরও ডিটেলসে জানতে পারবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা বুঝতে পারবে যে সে প্রেম ভালোবাসা অন্য কারোর সাথে করছে কি না। আরেকটা যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, যে দেখো হোয়াটসঅ্যাপ অনলাইন থাকে থাকতে থাকবে, ঠিক আছে, সে ধরো অন্য কারোর সাথে চ্যাট করছে, এবার তোমাকে কি করতে হবে না, সেই সময় দেখতে হবে যে সে তোমাকে মেসেজ করছে কি না, বা তুমি তাকে মেসেজ করলে সে কতক্ষণ পর রিপ্লাই দিচ্ছে। দেখো, কোনো মেয়ে ধরো তোমার সাথে প্রেম করে, ঠিক আছে, এবার মানছি সে ধরো হোয়াটসঅ্যাপে তার কোনো মাসি পিসি দাদা বৌদি বান্ধবীর সাথে ধরো কথা বলছে, ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি তার প্রেমিক, তুমি যখন তাকে মেসেজ করবে না, সে সব কিছু ভুলে তোমার সাথে চ্যাটিং করতে শুরু করবে। তোমাকে ফার্স্ট রিপ্লাই দেবে, তুমি যখনই মেসেজ করবে সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই দেবে। কিন্তু যদি দেখো যে এমনটা হচ্ছে না, হ্যাঁ সে অনলাইন থাকছে, ঠিক আছে, একদিন, দুদিন, তিন দিন, চার দিন, দশ দিন থাকছে, কিন্তু সেই সময় তুমি যখন তাকে মেসেজ করছো, সে রিপ্লাই করছে তোমাকে, তোমাকে লেট রিপ্লাই করছে, প্লাস তোমার মেসেজটা একটু পরে সিন করছে, তাহলে বুঝে নিও গণ্ডগোল আছে। আর এমনিতেই কতদিন কথা বলবে, বন্ধু বান্ধব দাদা বৌদি আত্মীয় স্বজন কদিন কথা বলবে, প্রত্যেক দিন কি কেউ ব্যস্ত থাকে? তো এই জিনিসটাই হচ্ছে সবারই প্রথম বড় সংকেত একটা। আর হ্যাঁ, যখন ফোন চেক করবে না, দেখো এখনকার দিনে চ্যাটিং করার বহু অপশান রয়েছে, ঠিক আছে, শুধু যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং করবে এমনটা না, বা ফোনের যে মেসেজ অ্যাপ রয়েছে তার মাধ্যমে চ্যাটিং করবে এমনটা না। এখন এই যে গুগল পে, ফোনপে, যে টাকা পাঠানোর যে অ্যাপগুলো রয়েছে না, এখানেও কিন্তু যে কারোর সাথে ওই টাকা পাঠাইতে গিয়ে ওখানে চ্যাটিং করারও অপশান থাকে, ঠিক আছে, ফ্রিতে চ্যাটিং করা যায়। তো এখনকার কিছু ছেলে মেয়ে এখান থেকেও চ্যাটিং করে। হ্যাঁ, তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে।